স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী। স্বাধীনতা দিবস উদযাপনে নৌ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর সদরঘাটে যুদ্ধজাহাজ বা নৌজা অতন্ত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি দেখতে ভিড় করে উৎসাহীরা, বিশেষ করে শিশু ও তরুণদের কৌতূহল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এ সময় দর্শনার্থীদের সামনে জাহাজটির বিশেষত্ব খুঁটিনাটি তুলে ধরেন নৌবাহিনীর সদস্যরা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জাহাজ প্রদর্শনীর আয়োজন করে নৌবাহিনী।